মুদির বিক্রি যখন জমে উঠেছে ঠিক সেই সময় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে নিউ সুপারমার্কেটে। শনিবার ভোর 5:30টার দিকে রাজধানীর অন্যতম বড় এই পোশাকের মার্কেটটিতে আগুন লাগে। এই আগুনের ঘটনা ঘটায় নিউ মার্কেটের আশপাশের মার্কেটগুলো বন্ধ রয়েছে। সকাল 10:00টা থেকে সরেজমিন ঘুরে দেখা যায় নিউ মার্কেটের কাছাকাছি চঞ্চিমা সুপারমার্কেট, গ্লোব শপিং মল, বদরুদ্দোজা সুপারমার্কেট, গাউসিয়া সুপারমার্কেট, নূর মেনশন সুপারমার্কেট, হকার্স মার্কেট, চাঁদনি চক, ইয়াকুব সুপারমার্কেট, নূরজাহান সুপারমার্কেট, গোল্ডেন সুপারমার্কেট বন্ধ রয়েছে। এর পাশাপাশি সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব দোকান অফিস বন্ধ। এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ঢুকতে গেলে পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, তবে জরুরি অ্যাম্বুলেন্স ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গাড়িগুলো প্রবেশ করতে পারছে।